গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। রোমানপা ব্লগে তোমাদের সবাইকে জানাই আর একটা নতুন ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে যে যেখান থেকে ভিডিওটা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আর আমার ইনস্টাগ্রামে অল্প তোমরা ফলো করে দিও। আর আমার ইনস্টাগ্রামের আইডি হলো রোমানপাল33। তো তোমরা আমাকে সেখানেও গিয়ে আমাকে ফলো করো, আমাকে কমেন্ট করতে পারো, আর তোমাদের কিছু থাকলে অবশ্যই আমাকে সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেব। আর অবশ্য কিন্তু আমার ফেসবুক পেজটাকেও তোমরা অল্প ফলো করে দিও, তো সেটাও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো, আজকে সারাদিনে সকাল থেকে যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকের তোমাদের শপিং ব্লগটা কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্ট করে জানালে না, তো কমেন্ট করে জানাও বন্ধুরা। আর তোমরা কোনটা সব থেকে পছন্দ হয়েছে ড্রেস আমাকে সেটা কমেন্ট করে জানিও। আর যারা এখন পর্যন্ত মানে ভিডিওটা দেখোনি, প্লিজ ভিডিওটা চেক আউট করে নিও। তো সকালে আজকে ঘুম থেকে উঠলাম 5:30 সময়। ঘুম থেকে উঠেই তো আর দৈনন্দিনের যা কাজকর্ম থাকে, সকাল থেকে উঠে একটা বিজি রুটিন বলতে পারো, তো সেটাই আজকেও তোমাদের সামনে নিয়ে আসলাম। সকালবেলা আগে দরজা জানালা খুলে দিচ্ছি, আর আজকে বেশ দিনটা ভালোই করেছে, মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তেমনটা বৃষ্টিও নেই রৌদ্রও নেই। কিন্তু কালকে অল্প 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 না মানে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত বলতে পারো মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলই। তো যাই হোক, তেমনটা বৃষ্টি দেয় নেই, মানে অল্প অল্প করেই বৃষ্টি দিচ্ছিলো। তো যে বেশ একটা ভালোই ওয়েদার ছিল, একটু ঠান্ডা ঠান্ডা মানে ছিল, ভালো লাগলো। মানে রৌদ্রটা দিলে না তারপরে আর থাকা যায় না। তো যাই হোক, মানে ঠান্ডার দিন আসছে, একটু হয়তো শান্তি পাবো। মানে উপরে যারা থাকে না তারা বুঝতে পারবে যে কতটা কষ্ট মানে উপরে থাকা। তো যখন বিল্ডিংটা গরম হয়ে যায় না তখন আর কি বলবো, না নিচে পা দেওয়া যায় না শান্তিতে থাকা যায় ঘরে। তো যাই হোক, এইভাবে থাকতে হবে, কিছু করার নেই। যতদিন নিজের মানে বলতে পারো নিজের কিছু একটা করতে পারবো না, ততদিন হয়তো এইভাবেই থাকতে হবে আমাদেরকে। তো ভগবান হয়তো পরীক্ষা নিচ্ছে আমাদেরকে, আর আমরাও হয়তো পরীক্ষা দিয়ে যাচ্ছি। যাই হোক, চলো, পরীক্ষা দিতেও মানুষকে প্রতিটা ধাপে প্রতিটা সময় মানুষকে পরীক্ষা দিতেই হয়। তো সংসার জীবনের কাজকর্ম করতে আবার তোমাদের সাথে টপিকে নিয়ে আসলাম। আর সকালবেলা দেখতেই পাচ্ছ বাসি কাজকর্ম করে কমপ্লিট করে স্নান টান করে চলে আসলাম, এখন গিয়ে পুজোটা দেব। তো পুজোটা দিচ্ছি, পুজোটা দিয়ে তারপরে গিয়ে ছেলের স্কুলে পাঠাতে হবে, তার জন্য সব কিছু প্রিপারেশন করতে হবে। তো ছেলেকে আজকে স্কুলে পাঠাতেই হবে, কারণ মানে দুই দিন স্কুলে যায়নি, কালকে গিয়েছিলো, তার আগে দুই দিন যায়নি। যে স্কুলে না পাঠালে না হয় না, আর ঘরে থাকলে বলতে পারো মাথা চুল পড়ে থাকে আমার। তো মানে এতটা উৎপাত করে যে কোনো কাজকর্ম করা যায় না। তার থেকে মনে করি স্কুলে গেলে একটু তো শান্তি পাবো, মানে দুইটা ঘন্টা অল্প কাজগুলো শান্তি করতে পারবো, কারণ সারাদিন ওকে নিয়ে কাজ করা কি যে অবস্থা আমার, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মানে না থাকলেও ভালো লাগে না, কারণ দুই ঘন্টাও একা একা থাকাটা কিন্তু খুব মিস করি। কিন্তু যখন মানে কাজের একটা তাস থাকে, তার মধ্যে যখন কোনো কাজে যখন এলোমেলো হয়ে যায় বা ওর ডিস্টার্ব থাকে না, তখন মনে হয় যা স্কুলে চলে গেলেই ভালো। কিন্তু যাওয়ার পরে খুব মনটা খারাপ হয়ে যায় যে ছেলেটা স্কুলে চলে গেল আর ঘরে একা আছি, আর মানে বলতে পারো একটা খারাপ লাগে যে এই গরমটার মধ্যে স্কুলে কী করছি কী না, তো খুব খারাপ লাগে তখন। তো যাই হোক, এইভাবেই আমাদের জীবন চলবে, কারণ ছেলেকে তো মানুষ করতে হবে। আমার মায়া দিয়ে তো আর সবসময় তাকে আটকিয়ে রাখতে পারবো না, তার জন্য ওকে ছাড়তে হবে, পাঠাতে হবে, আর নিজেরও কষ্টটা করতেই হবে। তো যাই হোক, এদিকে আমি ছেলে টিফিনটা রেডি করছি। টিফিনে আজকে কী দেবো ভাবলাম, কালকে দিয়েছিলাম কেক দিয়েছিলাম, কিন্তু দেখলাম কেকটা খায়নি। তার আগেও দিয়েছিলাম ব্রেড দিয়ে, বাটার দিয়ে দিয়েছিলাম, সস দিয়ে দিয়েছিলাম, বা কিছুতে আমার ছেলে কিছুই খায় না। যদি পুরিটা বানিয়ে দিয়ে হয়তো মাঝে মধ্যে খায়, কিন্তু প্রত্যেকটা দিন তো আর পুরি বানিয়ে দেখো সকাল সকাল দেওয়াটা সম্ভব হয় না। তো আজকে কি করলাম, মাথায় হঠাৎ করে আসলো যে সুজি দিয়ে আর ময়দা দিয়ে অল্প
মানে গোলা রুটির মতনই করলাম। করে এটার মধ্যে জ্যাম লাগিয়ে দিলাম আর ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তো বেশ সুন্দর, যখন টিফিনটা যখন ঘরে আসলো সুন্দরই দেখলাম, টিফিনটা সুন্দরই খেয়েছিল। তো যাই হোক, মানে যখন মাথায় যেটা আসে সেটা মানে তখনই সেটা দিয়ে চেষ্টা করি। তো এদিকে আমি বরের জন্য চা রেডি করে দিলাম। সকালবেলা আবার বরবাবুর চা দরকার, কারণ ঘুম থেকে উঠলে ওর চা লাগে। কিন্তু আজকে স্নান টান হয়ে গেছে, কারণ সকালবেলা ছেলেকেও স্নান করালো, কারণ আমি এদিকে রান্নাবান্নাতে চলে আসলাম। তো রান্নাবান্না করতে করতে তো দেখো অনেকটা টাইম চলে যায়, তার জন্য স্নানটা করিয়ে দিল। তারপরে দেখো এখন চলে আসলাম ছেলে স্কুলে পাঠিয়ে, ছেলেকে স্কুলে দিয়ে আসছি। আমার ড্রেস দেখতেই পারছো চেঞ্জ। তো আমি ছেলেকে জাস্ট স্কুলে দিয়ে আসে, এখন বাজে হলো 9:30। আমি এখন চা খাচ্ছি, সকালবেলা সেই চা বানিয়ে বরকে দিয়েছিলাম। তারপরে সেই কাপের মধ্যে আমার চা মানে ছিল, তারপরে সে আর চা খেতে পারলাম না, সময় হয়নি। এখন এসে চা গরম করে আবার সে চাটা খেলাম। খেয়ে দিয়ে সকালবেলা কাপড় দিয়েছিলাম, সেই কাপড়গুলো আমার মানে মেশিনে পড়েই ছিল। তো এখন ভাবলাম না ছাদে গিয়ে অল্প দিয়ে আসি, যদিও মানে রৌদ্রটা নেই কিন্তু তাও হাওয়াতে অল্প শুকিয়ে যাবে, আর তেমনটা শুকানোর তো দরকার নেই, মানে অল্প হাওয়া বাতাস লাগলে হবে। তো তার জন্য দিয়ে আসছি ছাদে। তো আমাদের প্রত্যেকটা দিন মানে আমাদের কাজকর্ম করে ব্লগগুলো বানানো কতটা কষ্ট সেটা আমরা বুঝতে পারি। একটা ব্লগ চ্যানেলে যেই কাজটা আধা ঘন্টায় হতে পারে সেই কাজটা আমরা 1 ঘন্টায় করতে হয়, কারণ আমাদের সেই ব্লগগুলো ভিডিওগুলো শ্যুট করতে হয় বলে। তারপরে এডিটিং তো পরের কথা, এডিটিং করার পরে সেই কাট কুট করতে করতে যে কতটা মানে সময় নষ্ট হয় সেটা আমরাই বুঝতে পারি যারা ব্লগ ভিডিও বানায়। তার মধ্যে আমাদের ব্লগে যখন ভিউজ আসে না তখন সে তার থেকে দুঃখ কিন্তু কিছু থাকে না, কারণ একটা ব্লগ বানাতে যথেষ্ট পরিমাণে পরিশ্রম দরকার। আর সেই পরিশ্রম আমরা করে যাচ্ছি প্রত্যেকটা দিন, মানে রেগুলার ভিডিও যারা দিচ্ছে তারা প্রত্যেকটা দিন কিন্তু কষ্ট করে যাচ্ছে, কিন্তু তাতে ভিউজ হচ্ছে না। ভিউজ হচ্ছে কার ভিডিওতে, যারা গালিগালাজ করে ভিডিও করছে, যারা একটার জায়গায় 3টা বিয়ে করছে, যাদের বউ পালিয়ে গেছে, যাদের পরকীয় সম্পর্ক আছে, সেইগুলো ভিডিওতে খুব মানুষের ইন্টারেস্ট। আসলে সেটা ভিউজদের দোষ নয়, দোষ মানে কি বলবো, যে এই যে পারিবারিক ক্ষেত্রগুলো যে সোশ্যাল মিডিয়াতে আনা সেটাই বড় ভুল। কারণ প্রতিটা সংসারে অনেক কিছু ঝড়ঝাপটা থাকে, প্রতিটা সংসারে কিছু না কিছু থাকে, সব কিছু সোশ্যাল মিডিয়াতে আনা আমি মনে করি সেটা ঠিক নয়। তো যাই হোক, সেটা দিয়েই ওরা ভিউজ কামাচ্ছে, অনেক টাকা কামাচ্ছে। তো আমি মনে করি সেই টাকা কামানোর কোনো মানে হয় না, নিজের মান সম্মান যদি নষ্ট হয়ে থাকে তবে সেই টাকা দিয়ে কী হবে। তো টাকা দিয়ে হয়তো নিজের সুখের জীবন কাটতে পারবে, কিন্তু সেই মান সম্মানটা থাকবে না, নিজের পরিবারের মান সম্মান থাকবে না, মা বাবার মান সম্মান থাকবে না। তো তার থেকে মনে করি আমাদের যদি ভিউজ নাও আসে ব্লগে তা তো আমরা খুশি থাকবো, কারণ আমাদের মান সম্মানটা আমাদের জন্য অনেকটা। তো যাই হোক, এখন ইউটিউবে খুললার সাথে সাথে শুধু একটাই মানে এখন ট্রেন্ডিংয়ে চলছে পরকীয়া সম্পর্ক। তো সেটা নিয়ে তো আর মানে বলতে পারো ভিডিও আর কি করব আর কি না, মানে নিজের মানে নিজের থেকে ভালো লাগে না যে কোনো সময় যে না ব্লগ দেবো না, কিন্তু একদিন ভিডিও না দিলেও ভালো লাগে না। তো যেহেতু আমরা ব্লগ বানাই আমাদের ব্লগই করতে হবে, আমরা কোনো সমালোচনা করতে পারবো না, আর আমাদের সেরকম সমালোচনা করার সেই ট্যালেন্ট নেই। তো তার জন্য আমরা যেটা পারবো আমরা সেটাই করে যাচ্ছি। তো আশা করছি একদিন হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু খারাপ লাগে কারণ একটা ব্লগ বানাতে অনেকটা কষ্ট হয়, তাই বলে মানে আজকে কথাগুলো বললাম। কিন্তু প্রত্যেকটা দিন না মানে ওয়াইটি খোলার সাথে সাথে একই ভিডিওগুলো আসে না, একদম আর ভালো লাগে না। এখন প্রত্যেকের মানে শুধু শোনা যায় এই পরকীয়া পরকীয়া পরকীয়া, এটা মানে একটা ট্রেন্ডিং হয়ে গেছে তেমনটা মনে হয়। তো এই ট্রেন্ডিং আমরা করতে চাই না, নিজের যেটা আছে সেটা নিয়েই থাকতে চাই, এই ট্রেন্ডিংয়ে পড়তে চাই না। এই ট্রেন্ডিংয়ে পড়তে হলে আমাদেরকে দ্বিতীয় বিয়ে করতে হবে, তো সেটা তো কোনোদিনও করবো না। কারণ নিজের সংসারকে ভালোবাসি, যতই ঝড়ঝাপটা চলে আসুক, যতই দুঃখ কষ্ট থাকুক, তা তো আমরা সুখে মনে করি। আমি নিজে মানে বুঝতে পারি না আমরা
আমাদের যেমন ঘর নেই, বাড়ি নেই, কোনো কিছুই নেই, তারপরও আমরা নিজের সংসারটাকে সুখে সুন্দর করে রাখার চেষ্টা করি। যাদের সব কিছুই আছে, ঘর বাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুই আছে, তারপরও কীভাবে এমন করে ওদের মনটা মানে চলে যায় সেটাই বুঝতে পারি না। একটা তো হ্যাপি ফ্যামিলি, সুখের পরিবার, তার মধ্যে কেন এমনটা হয়ে যায়? তো সেটা সেটা ভাবার মতনও ধারণা মানে আমার ধারণাও নেই, আর আমি হয়তো বলেও হয়তো সেটা বোঝাতেও পারবো না। তো যাই হোক, আমি আমার কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, কেউ কিছু মনে করো না, মানে খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়, তার জন্য তোমাদেরকে বললাম। কারণ একটা ছোটো বাচ্চাকে নিয়ে না পরিবারের সমস্ত কাজ করা, প্রত্যেকটা দায়িত্ব পালন করে, তারপরে ইউটিউবে কাজ করে, বলতে পারো সকালে সেই ঘুম থেকে উঠি 5টা নাগাদে, আর সেই রাত্রে ঘুমাতে হয় 1টা-1.5টা নাগাদে। তো বুঝতে পারো কতটা কষ্ট হয়, কারণ সংসারে প্রতিটা কাজও করতে হয়, সে বাচ্চাকেও দেখতে হয়, তারপরে কিন্তু ইউটিউবে কাজ করতে হয়। তো প্রত্যেক দিন 2টা ভিডিও মানে 2টা চ্যানেলে ভিডিও বানানো, আপলোড করা, কতখানি সময় নষ্ট হয় সেটা তোমরা অবশ্যই বুঝতে পারো। তো যাই হোক, আমিও দেখো অনেক কথা বলতে বলতে তোমাদের সাথে আজকে পুরো মানে বলতে পারো ব্লগটার একদম কাছাকাছি এসে গেলাম শেষের পর্যায়ে। ঘরের সমস্ত কাজকর্ম করে, বিছনা টিছনা গুছিয়ে, ঘরের সব কিছু গুছগাছ করে এখন ঘরটা ক্লিন করে নিচ্ছি। আর সাপ্তাহিক নাই, একটা ডিপ ক্লিন যেটা আমরা করি সেটা না করে যদি আমরা প্রত্যেকটা দিন যদি ঘরের ক্লিন করে রাখি না, একটা রুটিনের মতন আমরা করে নিই, প্রত্যেক দিন সকালে যদি আমরা মোছামুছি করে প্রত্যেক দিনের রুটিনে করি, তবে আমাদের কিন্তু ডিপ ক্লিন করতে হবে না। তো যাই হোক, আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট, আজকে শুধু একদম শর্টকাট রান্নাবান্না করেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে ছিল। তো আজকের মতন টাটা, বাই বাই, সব ভালো থেকো, সুস্থ থেকো।